তো দেখো বন্ধুরা, এই যে আমি রান্নাঘরে চলে এলাম, আর এই যে পাস্তার প্যাকেট, তো এই যে এরকম পাস্তা গুলো, তো এই যে এই পাস্তাটা এবার আমি বানাবো। আর এই যে পাস্তা গুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেবো। তো দেখো এই যে পাস্তা গুলো এই যে সেদ্ধ করে এই যে বাটিতে রেখেছি, আর এই পাশে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, এই যে এই সমস্ত গুলো কেটে রেখেছি। তো এক পাস্তা বানাবো আমি। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। তো চলো আমি এবার এটা বসিয়ে দিই, এই যে সেদ্ধ করা পাস্তা, আর এই পাশে এই যে রেখেছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, এই যে আমি কড়াই বসিয়ে এই যে তেল গরম হয়ে গেছিল, তারপর দিয়ে দিলাম একে একে পেঁয়াজ কুচো, রসুন কুচো, আদা কুচো, এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো আর এই যে কাঁচা লঙ্কা কুচো। তো এগুলো সমস্ত কিছু একটুখানি ভেজে নিই, তারপর দিয়ে দেব ডিম। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কোনো ঝামেলা করবো না, আলাদাভাবে ডিম ভাজবো না। তো এই যে একটুখানি মিডিলে জায়গা করে এই যে দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে এই যে সমস্ত কিছু ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে ডিমের জুড়ো রেডি হয়ে গেল, আলাদাভাবে আর কিছু করতে হলো না, একসঙ্গে হয়ে গেল। তারপর এই যে পাস্তাগুলো দিয়েছি, দিয়ে একটুখানি, যেহেতু সিদ্ধ করতে সময় একটুখানি নুন দিয়েছিলাম, তো তা বেশি নুন দেইনি, একটুখানি দিয়েছি, দিয়ে একটুখানি চিনি দিয়েছিলাম, দিয়ে তারপর এই যে ম্যাগির মশলা দিয়ে দিলাম, আর সমস্ত কিছু তো দেওয়াই আছে। তো এই যে ম্যাগির মশলা একটুখানি দিয়ে নাড়াচাড়া করে এই যে নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার এক পাস্তা। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।